নমস্কার বন্ধুগণ, আমি কুসুম, রান্না রানী কুসুম চ্যানেলে আপনাদের সকলের স্বাগত। আমি আজ আবার ফিরে এসেছি আপনাদের সামনে আরো একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো বাটা মাছের রেসিপি। আমি এখানে তিনটে বাটা মাছ নিয়েছি। মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এবার মাছগুলোতে নুন আর হলুদ দিয়ে মেখে নেব। আমি মাছগুলোকে হাত দিয়ে মেখে নিচ্ছি। আমি কড়াটা গরম করে নিয়েছি। এবার এই কড়াটাতে 2 চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার অপেক্ষা করব। তেলটা গরম হয়ে যাওয়ার পর মেখে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো একটা সাইড হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে উল্টে নেব। মাছগুলো এপিট ওপিট পুরোটা পিটে হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে নামিয়ে নেব। বন্ধুগণ, এই বাটা মাছের অনেক পদ্ধতি রেসিপি বানানো যায়। করব সবজি দিয়ে রান্না করব। তাহলে আমি মাছগুলোকে নামিয়ে নেব। এবার ওই তেলে দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে। দিয়ে দেব সামান্য পেঁয়াজ কুচি। আমি এই রান্নাটা খুবই সিম্পলভাবে রান্না করছি, অত বেশি মশলা ব্যবহার করব না। এগুলো লাল হওয়ার পর দিয়ে দেব বরবটি, কাঁকরোল আর আলু। দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার সবজিটাকে একটু কষিয়ে নেব। দিয়ে দেব সামান্য চিনি। দিয়ে দেব 1টা টমেটো কুচি। আধা চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো ঝাল। দিয়ে দেব পুস্ত আর সর্ষে বাটা 2 চামচ। তারপর নাড়াচাড়া করে নেব। সামান্য একটু জল দিয়ে দেব। এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। জলটা ফুটে আসার অপেক্ষা করব। জলটা ফুটে এসেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিলাম।
এবার সামান্য নাড়াচাড়া করে নেব। এবার আমি সবকটা উপকরণ একেবারে ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য 5 মিনিট ঢেকে রেখে দেব। পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর এবার আমি ঢাকাটা উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুগণ রান্নাটা কত সুন্দর দেখাচ্ছে। এভাবেও এই বাটা মাছটাকে রান্না করলে খেতে খুব দারুণ লাগে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এবার আমি নামিয়ে নেব। আমার রান্নাটা সম্পূর্ণ তৈরি। নামানোর আগে আমি উপর থেকে ধনে পাতা ছিটিয়ে দেব। ধনে পাতাগুলো দেওয়ার পর সামান্য নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা গরম ভাতের সাথে দারুণ লাগবে বন্ধুগণ। তাহলে আমি এবার কিছু সময়ের জন্য ঢেকে দিলাম আর গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি একটা প্লেটে পরিবেশন করে নেব। তাহলে বন্ধুগণ আজকের বাটা মাছ দিয়ে বরবটি এবং কাঁকরোলের রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। বন্ধুগণ আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, আপনারা আমার পাশে থেকে আমাকে অসংখ্য ভালোবাসা দিয়েছেন, তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে আবার পরের কোনো নতুন ভিডিওর সাথে। তত সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে সুস্থ রাখবেন। নমস্কার।